ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শাইনিস ওয়ার্ল্ডে। তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজ থেকে আমি আবার নতুন ব্লগ শুরু করছি। আজকে হলো সোমবার 11 এপ্রিল, এখন বাজে সকাল 10:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আমার যথারীতি পুজো স্নান সব হয়ে গেছে, মিষ্টিকে ব্রেকফাস্ট করানো হয়ে গেছে, ফিফিকেও খাওয়ানো হয়ে গেছে, আর নিজেও ব্রেকফাস্ট করে নিয়েছি। আজকে করেছি, আজকে তো সোমবার, যেহেতু তো আমরা তো ভেজ খাই তোমরা জানোই, তো আজকে তো জাস্ট ওই ব্রেড অ্যান্ড বাটার খেয়েছি সকালে, ব্যাস ওটাই, আর কিছু না, আর চা তো থাকেই সাথে সাথে। আর এখন আমি কাটছি লাউ, এই যে দেখো এখন আমি কাটছি লাউ। এখন আমি করব লাউয়ের একটা তরকারি মুগের ডাল দিয়ে, ঠিক আছে, তোমাদের দেখাবো কীভাবে করছি, আর ছোলার ডাল বানাবো, এগুলোই করব। তো ঠিক আছে, তোমরা সাথে থাকো, আমি কী কী করছি আজকে দেখতে থাকো। ছোলার ডাল, আমি ছোলার ডালের ভেতরে একটু লাউ দিয়ে সিটি মেরে নিয়েছিলাম, তাকে সেদ্ধ করে প্রেশার কুকারে নুন হলুদ আর একটু লাউ দিয়েছিলাম, আর একদম বসিয়ে দিয়েছি ভাত। আর এখানে আমি ছোলার ডাল করছি। তো ছোলার ডালের নিরা ডাল করার জন্য তো আমি তাকে গরম করে নিয়েছি কড়াইতে। এখন এটার মধ্যে আমি দেবো একটা শুকা আর একটু জিরা, আস্তে করে দিলাম গ্যাস সিমটাকে। এবার এখানে আমি একটুখানি আদা আর কেটে কেটে ফুটে দিয়ে দেব। আদাটাকে শুধু ছিলেতে একটু থেতো করে নিলাম, আমি দিয়ে দেবো একটু নুন। নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাড করবে। তারপর আমি ডালটা একটু নাড়িয়ে নেবো। তারপর আমি ডাল ফেলে দেবো। এবার একটু নাড়িয়ে দেবো। আমরা একটু করে খাই, তাই জন্য একটু জল অ্যাড করে দেবো, ঠিক আছে। যারা ঘন খাও তারা খাবে, আর যারা পাতলা খাও তারা জল অ্যাড করে নেবে। আমি এর মধ্যে একটু জল দিলাম, কারণ আমরা ডালটা একটু পাতলা পাতলা। লুচি ফুচি দিয়ে খাও তখন রেসিপিটা অন্যরকম, তখন এর মধ্যে অনেকেই অনেক কিছু, ওটা আমি আরেকদিন তোমাদেরকে দেখাবো, লুচি বা রুটির সাথে কীভাবে আমরা ছোলার ডাল করে খাই। এবার এটা পরে আমি আরেকবার নুন বা চিনিটা তোমরা পরে টেস্ট করে দেখে নিতে পারো, যার যেমন লাগে তা করতে পারো। ব্যাস হয়ে গেল এটা রেসিপি। এরপরে আমি রান্না করব তোমার মুগ ডাল দিয়ে লাউ ঘণ্ট। গাইজ, এখন এর মধ্যে আবার চলে এসেছে আরবান কোম্পানি তোমার এসি সার্ভিসিং করতে, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমার চলছে, একজন এখানে বাথরুমে এ করছে আর একজন ওখানে এসি সার্ভিসিং করছে। এর মধ্যে এসি সার্ভিসিংও চলছে আমার, তো দুদিক সামলাতে হচ্ছে, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আর মিশরি আর ফিফি তো আছেই। এ দেখো কড়াইটা গরম করে এর মধ্যে মুগ ডাল দিয়ে একটু মুগ ডালটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম, ঠিক আছে।
এর মধ্যে কোনো তেল ফেল আমি কিছু দিইনি, শুধু একটু কড়াইতে ভালো করে একটু গরম করে নেড়ে ছেড়ে দিলাম। এখন মুগ ডালের কালার চেঞ্জ হয়ে এসছে। এরপরে আর এদিকে আমি একটা এর ভেতরে মিক্সি বলে এর ভেতরে আদা, টমেটো, দুটো কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিক্সিতে পিষে নিয়েছি। এবার এটাকে আমি নাবিয়ে দিই, গ্যাস বন্ধ করে দিলাম। এটাকে নাবিয়ে দিই, এরপরে তেল দিয়ে প্রসেসটা আমি করছি ঘন্টর, লাউ ঘন্টর। কড়াইতে তেল দিলাম, সর্ষের তেল দিলাম, নিজের আন্দাজ মতো দেবে। আর এবার সর্ষের তেলের মধ্যে দেব আমি জিরে, জিরে ফোড়নে দিলাম, ঠিক আছে। তোমরা চাইলে শুকনো লঙ্কা বা তেজপাতাও দিতে পারো, আমি দিচ্ছি না, ঠিক আছে। এটা একটু ভালো করে এ হয়ে যাক, যখনই দেখবে না ফুটফুট করে আওয়াজ হচ্ছে, এরপরে এটা আমি ঢেলে দেবো এর ভেতরে, আর একটু হোক তারপর আমি দিচ্ছি। এরপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এই যে পেস্টটা। মশলাটা ভালো করে যখন কষিয়ে যাবে, তারপর একে একে ডাল দিয়ে ভালো করে মেশানোর পর তারপর আমি লাউটা দিয়ে দেবো, তারপর নুন মিষ্টি নিজের আন্দাজে দিয়ে দেবে, ঠিক আছে। এক করে করছি, অ্যাড করবো এর মধ্যে এই ডালটা। অ্যাড করে ভালো করে নাড়িয়ে ভালো করে মশলাতে ভালো করে নাড়িয়ে নাও। তোমার ভালো করে এটা না মিক্স করে নাও। তুমি অ্যাড করো এর মধ্যে নিজের আন্দাজ মতো নুন আর নিজের আন্দাজ মতো চিনি, যে যেমন কারো স্বাদ অনুসারে চিনি আর নুন অ্যাড করলে। ভালো করে আবার নাড়িয়ে দাও। এবার আমি এটাকে ঢেকে দেবো, ঢেকে দিয়ে এটা এখন দমে হবে। আর শিম আস্তে করেই দিয়েছি আমি, আর এবার এটা আস্তে আস্তে হতে থাকো, ততক্ষণ আমি মিশ্রিকে স্নান ফান করিয়ে নিই। এটা হয়ে গেছে, ঠিক আছে। এরপর আমি লাস্টে এর ভেতরে অ্যাড করে দেবো একটু ঘি, ঠিক আছে। একটু ঘি দিলে এর টেস্টটা আরও বেড়ে যাবে। ঘি তোমরা দিতেও পারো আমার নাও দিতে পারো, বাট আমি একটু নিরামিষ রান্নায় একটু ঘি দিলে লাস্টের দিকে তার একটু টেস্টটা বেড়ে যাবে। দেখো আমার ঘন্ট হয়ে গেছে, এটাকে একটু মারতে হবে, মেরে একদম একটু একদম শুকনো শুকনো টাইপ করে দেবো। রেডি হয়ে গেছে আমার মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট। এটা একটা নিরামিষ রেসিপি, তোমরা প্লিজ বাড়িতে ট্রাই করো, তারপর আমাকে বলো, লাইক আর লাইকও করো আর কমেন্টে আমাকে বলো কেমন হয়েছে। এবার আমি এখন সবাইকে খেতে দেবো। আর মৃণালও এসেছিলো ইতিমধ্যে, মৃণাল এসে মিষ্টিকে স্নান করিয়ে দিয়েছে, তাই আমার একটু কাজ এগিয়ে হয়েছে, তো এখন আমি সবাইকে খেতে দেবো। এই হলো আজকের ভেজ থালি, ভাত লাউ দিয়ে ছোলার ডাল আর মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট, দই আর শশা, এটা হলো আজকের ভেজ থালি। এখন এটা আমি সবাইকে আস্তে আস্তে বেড়ে বেড়ে খেতে দিচ্ছি, ঠিক আছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে ব্লগটাকে আমি কন্টিনিউ করতে পারিনি দুপুরের পর, মানে লাঞ্চ করার পর, তার কারণ একটাই, তোমার ফিফি আর মিশ্রি খেলছিল, এবার খেলতে খেলতে ফিফির প্রায় অচানক চোট লেগে যায়। পেছনে দেখো অনেক জামা কাপড় স্তূপাকার হয়ে গেছে, এগুলো দেখতেই পাচ্ছো। এগুলোকে আমি সব পাট করতে হবে আজকে পরপর, কেন ওয়াশিং মেশিনে অনেক জামা কাপড় একসাথে কেচে নিয়েছিলাম। তো চোট পেয়েছিল ফিফি, তো ফিফিকে চোট পাওয়ার পর তারপর ফিফিকে সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে যায়। এখানে বাগুইহাটিতেই আমি একজন ভেটেরিনারি ডাক্তারকে দেখাই, নুরুল ইসলাম, খুব ভালোই ডাক্তার উনি।
মানে এখনো পর্যন্ত ফিফি তো ভালোই আছে ওনার ট্রিটমেন্ট আন্ডারে ট্রিটমেন্টে। ও ফিফির এই তোমার মেয়েতে 6 বছর হবে, তো তারপর নিয়ে যায়, তো ফিফিকে ওরা দেখে, তো ফিফি পায়ে একটু চোট পেয়েছে, তো তার জন্য ফিফিকে 3টি ইঞ্জেকশন দেওয়া হয়। বলতেছে ফিফির হাড় একটু সরে গেছে, মানে হাড়তে একটু প্রবলেম হচ্ছে ফিফির, তো ইঞ্জেকশন দিয়েছে, কালকে একটা পড়েছে, আবার আজকেও একটা পড়বে, আর আগামীকালও একটা, মানে মানে আগামীকালও একটা পড়বে। তো তাই জন্য এখন বলছে গ্যাপ হয়ে গেছে, গ্যাপটা নাকি ফুলফিল হবে। যাই হোক, আর তাছাড়া ওখানে যাওয়ার পর ফিফি একটু ফ্যাটিও হয়ে গেছে বেশি, তাই জন্য ডাক্তার অনেকগুলো টেস্ট দিয়েছে। দেখো এই যো এই টেস্টগুলো এখন ফিফিকে করাতে হবে। আজকে তো সকালবেলা আসবে, খালি পেটে ফিফিকে রাখতে বলেছে এখনও পর্যন্ত। তো এখন বাজে 7:30, আর আজকে তো তোমার হলো মঙ্গলবার, তো মানে 13ই এপ্রিল। তো এখন আমি যথারীতি এখন ব্রেকফাস্ট বানাবো। দেখি ফিফিকে নিয়ে একটু টেনশনে আছি যে ওর এখন রিপোর্টে কী বেরোয় না বেরোয়। আমি রিপোর্টটা কোথার থেকে আমি করাচ্ছি, সাজেস্টিভ ভেটেনারি প্যাথোলজিক্যাল ল্যাব ইনভেস্টিগেশন। এটা তোমার, এটা আমি ডিটেলসে তোমাদের এটা কোথার থেকে করাচ্ছি, মানে ডাক্তারবাবুই আমাকে নাম্বারটা দিয়ে আমি যোগাযোগটা করেছি, বাট এটা কোথায় কত টাকা নিয়েছে সেটা আমি তোমাকে, ওরা আসুক, ওরা এসে যখন ব্লাড কালেক্ট করবে তখন আমি তোমাদেরকে সব ডিটেলসে জানিয়ে দেবো। তো ঠিক আছে, চলো এখন আমি ব্রেকফাস্ট করতে যাই। ব্রেকফাস্টটা আজকে বানানোর ইচ্ছা আছে তোমার ইনস্ট্যান্ট উত্তাপম, আর মানে ইনস্ট্যান্টই হয়ে যায় ওটা, মানে আগের থেকে ব্যাটার তোমার করে রাখতে হয় না, যেটা ওই আমরা করি রাইস ডাল দিয়ে, উড়দ ডাল দিয়ে। যাই হোক, এটা হলো ইনস্ট্যান্ট, কীভাবে করি সেটাও তোমাদের দেখাবো, আর পিনাট চাটনি করব, এটাই ইচ্ছা আছে আপাতত। তো চলো আমি এখন ব্রেকফাস্টটা বানাতে যাই। ফিফি এদিকে তাকাও তো মা, এই ফিফির ব্লাড নেওয়া হচ্ছে। ও কত স্টাইল, দেখো ফিফির এখন ব্লাড টেস্ট হচ্ছে। না বেটো সোনা না, দেখো সবাই সবাই দেখো ফিফিকে, রকি রকি এসে যাচ্ছে, সরে কিন্তু কিচ্ছু করেনি, রকি ধরে নিলাম, রকি রকি রকিকে ডাকবো, ডাকবো আমি খুলে দেবো রকির দরজাটা, রকি এসে কাম রকি এসে রকি একটু ভয় পাখি হলো এই সফটওয়্যারটা, রকি রকি দেখেছো পিপির বদমাইশি, না না শোনো তুমি তো গুজু করি, তুমি শোনা মা এটা বনু উঠে যাবে এক্ষুনি, তারপর বনু কি দুষ্টুমি করে বেশি উঠে গেলে কী করবে পিপির সাথে, এই দেখ রকি তুই মার কোলে আছো, এর আগের বারে আমার কোলে ছিল তাতে কি সুন্দর নিয়ে নিল, ও পুপ 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 করলো ব্যাস হয়ে গেল, তারপরে চক করে নিয়ে নিল। অসুস্থ ছিল নাকি? না না তাহলে হ্যাঁ অসুস্থ ছিল, সোনাই ভালো করে ধরে রাখো, তাকাবেই না কোনো দিকে, ভালো করে চেপে রাখবি, দেখো সেম জিপটা দেখেছ একদম নীল করে দিচ্ছে রাগেতে, না না তোর রাগ সামনে দিয়ে করতে হবে, ওইখান থেকে নিয়েছিল কিন্তু একেবারে ওই রকমই মনে হচ্ছে, শক্ত করে ধরে রাখবি, লোন চেয়ে আসতে পারেন চেয়েছে দিন, হ্যাঁ রকি এসে
বন্ধ করে দেবো, গরম অসুবিধা হবে। আরে এটা আবার কি হলো? রকি আসছে, ফিফি, হ্যাঁ ফিফি, রকি ফিফি, রকি 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 সামনে আছে, ফিফি নিচে হচ্ছে। এই তো গুড গার্ল না ফিফি, ফিফি তো গুড গার্ল, রকিকে বসাতেই ফিফি গুড গার্ল হয়ে যায় না? আর এমনিতে একদম শেরনির মতো করে না। এই তো হয়ে গেল, ওই তো হয়ে গেছে। নুরুল বললো তো এটাই, ডক্টর বললো বাড়িতে লোম কাটাবে না, বাড়িতে ওই বস, ওকে ওই ভেটেরিনারি এতে আনতে হবে, এনে তারপর করতে হবে। বাড়িতে ওই বস, আরে কতটা রক্ত নিয়ে নিচ্ছেন বলে, এত রক্ত কি হবে? এবারে কে দেবে আমাকে? একটা কুকুরের থেকে রক্ত নিয়ে তোমায় দিতে হবে। এদিকে আমি প্রথমে পিনাট মানে কাঁচা বাদাম একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি, আর আর এদিকে আমি ইনস্ট্যান্ট উত্তপমের জন্য সুজি দিয়েছি এক কাপ, এক কাপ সুজি, ওর তার হাত কাপ, হাফ কাপ তোমার এ নিলাম দই, নিয়ে ভালো করে একটু জল নিয়েছি, নিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়েছি, দেখো একটু ভালো করে ফেটাতে হবে। এবার এটাকে ফেটিয়ে নিয়ে তোমার 15 মিনিটসের মতো রেখে দাও ঢাকা দিয়ে, তারপর এটা করব। আর এদিকে এটা ভালো করে দেখো হয়ে গেছে, চেঞ্জ হয়ে যাচ্ছে কালার। এবার আমি এটাকে মিক্সিতে আগে পিষে নেব বাদামটাকে। এটাতে আমার একটা মিস্টেক হয়ে গেছে, আমার বাড়িতে কড়াইয়ের ডাল শেষ হয়ে গেছে, মানে উড়াদ ডাল, তো আমি ঠিক আছে, আমরা তো হোম মেকার্স, সব কিছুই কাজ চালিয়ে দিই, যা আছে বাড়িতে তাই দিয়ে বানাচ্ছি। তো প্রথমে একটু দিতে হবে জিরে, ঠিক আছে, তারপর আমি এটা কাট, জিরেটা ফুটফুট করে ফুটলেই এই একটু অনিয়ন আর গার্লিকটা দিয়ে দেবো, ভালো করে একটু ভেজে নিতে হবে। ও এর ভেতরে আমি দুটো রেড চিলিসও অ্যাড করে দিলাম। এগুলো ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি বাদামের সাথে মিক্সিতে একসাথে দিয়ে পিষে নেব, ঠিক আছে? ঠিক আছে, তারপর আমি বাকি প্রসেসটা দেখাচ্ছি তোমাদের। পেস্টটা হয়ে গেছে, এবার আমি এর ভেতরে ওই ফোড়ন দেব। ফোড়ন দিতে আমার উড়ার দাঁত তো নেই, তো দেখো আমি আমি কড়াই প্যানে একটু তেল, সাদা তেল দিলাম, এর মধ্যে সর্ষে আর শুকনো লঙ্কা আর কারি পাতা ফোড়নে দিলাম। এটা একটু ভাজা ভাজা করে নিই, তারপর উড়ার মানে কড়াইয়ের ডাল থাকলে কড়াইয়ের ডাল দিলে টেস্টটা একটু ভালো হতো, দারুণ হতো। ঠিক, হ্যাঁ বন্ধ করে দিচ্ছি, এখন আমি এটা এরকম ঢেলে দেবো, দেখো একটা হয়ে এসছে। দেখো এখন এর ভেতরে দেখো সুজিটা ফুলে গেছে, দইয়ের সাথে এ করে যে আমি ঢেকে রেখেছিলাম, 15-20 মিনিট ঢেকে রাখতে হবে তোমাকে। আর দেখো সুজিটা ফুলে গেছে, এর ভেতরে আমি একটু এখন নুন দিয়ে দিয়েছি আর একটু জল দিয়ে এরকম টাইপের তোমাকে ব্যাটারটা বানিয়ে নিয়েছি, দেখো ঠিক আছে। এবার আমি এটা প্যানের মতো ধীরে ধীরে দেবো, ঠিক আছে? দেখো আমার প্যান গরম হয়ে গেছে, মিডিয়াম লোতে রাখবে। আর ভেতরে আমি একটু অনিয়ন দিয়ে দিলাম, আর তোমাদের কাছে যা যা থাকবে তোমরা এর ভেতরে অ্যাড করতে পারো, একটু কারি পাতা দিয়ে দিতে পারো, একটু ধনে পাতাও দিয়ে দিতে পারো, দেখো যে যেমনভাবে করতে পারো করো।
গেছে। এবার আমি একটু অয়েল দেব। কি সুন্দর হচ্ছে, যত দিক যতক্ষণ না পেছনের দিকটা একটু লাল লাল হয়ে আসছে ততক্ষণ এটা উল্টাবে না। যেই পেছনের দিকটা একটু লাল হয়ে আসবে তারপর এটা উল্টিয়ে দেবে, ঠিক আছে? তো এইভাবে এক এক করে ওরা বানাবে, খুব ইজিলি আর খুব হেলদি ফাস্ট। এখন তাড়াতাড়ি করছি তাই জন্য আমি ভিডিও দেখাতে পাচ্ছি না, তবে তোমাদেরকে এইভাবে তোমরা এসে করে করবে। আচ্ছা, আমি এখন খুব তাড়াতাড়ি আছি, আমি তাড়াতাড়ি এগুলো কমপ্লিট করে নিচ্ছি। আমি ঢেলে দিয়েছি, এটা দেখো এরকম হয়েছে। আবার প্যানটা আমি গরম করতে দিয়েছি। আমি প্যানের সরি ফ্রেন্ড, আমি এরকমভাবে আমাকে দেখাতে হচ্ছে, একদিন আমি প্রপারভাবে তোমাদেরকে দেখাবো ভালোভাবে। ওটা একটা চ্যানেল তোমরা ফলো, ওই চ্যানেলে খুব তাড়াতাড়ি শীঘ্রই তোমরা রেসিপি পাবে। আর কমেন্টের মধ্যে আমাকে জানাও তোমাদের আর কী কী রেসিপি তোমরা দেখতে চাও। তো এখানে আমি তাড়াগুড়োতে দেখাচ্ছি, বুঝতেই পারছো সকালবেলা আমার খুব তাড়া থাকে। আমি এখানে উত্তাপামটা বানিয়ে দেবো এক এক করে, তো ওটাও দেখাচ্ছি। বাট একটুখানি ভুল ত্রুটি হলে মা, কারণ এইভাবে দেখাতে হয় তাড়াতাড়ি। এই আমার পিনাট চাটনি হয়ে গেল, জাস্ট উত্তাপামটা বানিয়ে নেবো, ইনস্ট্যান্ট উত্তাপাম। লাল হয়েছিলো, এবার আমি উল্টিয়ে দিয়েছি। এইভাবে তোমাদের করতে হবে, দেখো কী সুন্দর হয়েছে। এবার আস্তে আস্তে তোমাদের এইভাবে করতে হবে। হ্যাঁ ফিফি, তোমার এই যে এটা হলো বিল, তোমার দ্বারা এই যে দেখাচ্ছি তোমাদের, 2150 টাকার বিল হয়েছে। এর মধ্যে ওর সিবিসি লিপিড প্রোফাইল, তারপরে তোমার অনেক কিছু আছে, তারপর লিভারের সব কিছু টেস্ট দিয়েছে। এবং দেখা যাক, হোপফুলি আজকে টেস্টের রিপোর্ট দেবে। আমি বলেছি তাড়াতাড়ি দিতে, বিকজ আবার সন্ধ্যেবেলা যাবো, ওর ওই পায়ের ব্যাপারে আবার ইঞ্জেকশন দেবে আজকে ফিফিকে। তো তোমাদের দেখাবো আমি কোন ডাক্তারকে দেখাই, ওখানেও যদি পারি তো শ্যুট করে দেবো, কেন ফিফিকে নিয়ে যেতে হয় তো, খুব তাড়াহুড়াতে থাকি, তাই যদি পারি তো শ্যুট করবো, নাহলে আমি পরে একদিন তোমাদেরকে ফাঁকা হয়ে ওখানে ভালোভাবে শ্যুট করে দেখাবো। কারণ আজকে খুব তাড়াতাড়ি যাবো আর তাড়াতাড়ি ফিরতে হবে, কারণ মিষ্টি ব্রেকফাস্ট রেডি। এই যে উত্তাপাম, ইনস্ট্যান্ট উত্তাপাম, পিনাট চাটনি আর চা। এখন বাজে সকাল 9টা, তাই এখন আমরা ব্রেকফাস্ট করছি। আর মিষ্টিকেও খাওয়ানো হয়ে গেছে, এই যে মিষ্টি বদমাইশি করছে। ঠিক আছে, আমরা ব্রেকফাস্ট করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলি। হ্যালো ফ্রেন্ডস, তোমাদেরকে এখন আমি যাচ্ছি, এখন বাজে 12:30। এখন আমি মিষ্টিকে স্নান করাতে আছি। আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, আমার আজকে অনেক কিছু করেছি। আচ্ছা তোমাদেরকে দেখাই আমি কী কী বানিয়েছি। আমি শ্যুট করতে পারিনি, কারণ তুমি বুঝতেই পারছো আমি একাই হাতে সব কিছু করতে হয়, মিষ্টিকেও দেখতে হয়। আর মিষ্টি এখন ওখান দিয়ে কী কী বলছে আমাকে তোমরা শুনতেই পাচ্ছ। আচ্ছা ঠিক আছে বেটা, তো একা হাতে করতে হয় তাই জন্য আর এতগুলো রান্নার আর ভিডিও আমি শ্যুট করিনি। তো দেখিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে আজকে আমাদের লাঞ্চে কী কী আছে মেনু। এটা একটা ডাল আছে তোমার, কারি পাতা দিয়ে আর টমেটো দিয়ে বানিয়েছি, তোমার মুসুর আর ছোলা ডাল মিক্সড করে বানিয়েছি। আর এখানে তো গরম তোমার রাইস, আর এটা হয়েছে লাল শাক আর রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি। এখানে বানিয়েছি আমের চাটনি, এটা তো আমাদের শসা পেঁয়াজ স্যালাড থাকেই একটু, আর মিষ্টির আছে মাছ ভাজা। আর এখানে বানিয়েছি এই যে তেলাপিয়ার মাছের ঝাল টাইপের, মানে এটা সর্ষে দিয়ে করেছি আজকে, ঠিক আছে? এটাই যা সিম্পল লাঞ্চ আজকে। হ্যালো ফ্রেন্ডস, এখন হচ্ছে সন্ধ্যেবেলা, এই যে মাও এসে গেছে, আমি আর মা যাচ্ছি, এই যে ফিফি, ফিফিকে নিয়ে আমরা এখন যাচ্ছি ডাক্তারের চেম্বারে। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে, আজকে হলো তোমার বুধবার, আজকে হলো নীল ষষ্ঠী। আসলে ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি, তার একটাই কারণ আমি তোমাদের বলেছিলাম ফিফির ওখানে নিয়ে যাব, ফিফিকে নিয়ে গেছিলাম, ওখানে অনেক কুকুর চলে এসেছিলো, তাই আমি আর ব্লগিং ফগিং করতে পারিনি। আমি তাড়াহুড়োতে ওর ইঞ্জেকশন দিয়েছিলাম। ফিফি কালকে রিপোর্টগুলো এসে গেছে, ওর লিভার ফাংশানে একটু প্রবলেম দেখা দিয়েছে, মানে লিভার ফাংশানের সব
কটাই যা যার থাকে ওগুলো সব কিছু একটু বেশি দেখাচ্ছে। তাছাড়া ওর ব্লাডেরও ওর সিবিসি যেটা ওটাও অনেক বেশি দেখাচ্ছে। তো এটা একটু তা আজ ডাক্তার আবার অনেকগুলো ব্লাড টেস্ট ওকে দিয়েছে করতে। আজকে ওর ব্লাড প্রোটোজোয়া নেওয়া হয়েছে, তাছাড়া প্যানক্রাইটিসেরও অনেক দুটো টেস্ট দিয়েছে। তো এগুলো করতে দিয়েছি, আজকে হয়ে গেল, একটু আগেই হয়ে গেছে, তাই জন্য আমি আজকে খুব লেট শুরু করছি সকালবেলা, আমি 10:30। আজকে আমাদের আমার নীল ষষ্ঠী, মানে আমাকে আজকে সারাদিন উপোস করে, আমি অবশ্য পুজো শিবের মাথার জল ঢেলে দিয়েছি, তো 12 নাগাদ আমি একটু ওই সাবু মাখা খাবো। আর মিষ্টি এই দেখো এখানে খেলছে, তো একটু মনটা তো খারাপ আছে, বুঝতেই পারছো। ফিফিকে আমরা সবাই খুবই ভালোবাসি, আর ও আমাদের বাড়ির মানে ওর এই মেয়েতে ওর 6 হবে, মানে ওর মানে কিছু প্রবলেম হলেই মানে আমাদের একটু সবারই ভালো লাগে না, মন খারাপ হয়, এটা সবারই হয় যাদের বাড়িতেই পেট আছে, তাই জন্য ওকে নিয়ে একটু টেনশানে আছি। হোপফুলি সব কিছু ঠিক হয়ে যাবে, আশা করি। ডাক্তারও অ্যাসুরেন্স দিয়েছে যে যাবি বেরোক প্রবলেম, আমি ওষুধ পশুধ দিলেও ঠিক হয়ে যাবে, তো এটাই একটা আছে, তো ঠিক হয়ে যাবে যখন। তো ঠিক আছে, আমি আর ব্লগটাকে বেশি বাড়াচ্ছি না আজকে, তাই আমি ব্লগটাকে আজকে এখানেই এন্ড করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুখে থাকো। আর আজকে তো নীল ষষ্ঠী, তো সবাই নিশ্চয়ই অনেকেই করেছো নীল ষষ্ঠী, তো সবাই ভালো থেকো। প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, লাইক করো আর কমেন্ট করো। বাই বাই।